নির্বাচনে জয়ী হয়ে বিশালগড়ের মানুষের জন্য বেশ সক্রিয় ভূমিকা নিয়েছেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। মঙ্গলবার রাত 10টা নাগাদ বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব আচমকা বিশালগড় মহকুমা হাসপাতাল পরিদর্শনে যান। বিধায়কের আচমকা হাসপাতাল পরিদর্শনের কারণ ছিল হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে কিনা তা খতিয়ে দেখার জন্য। এদিন বিধায়ক সুশান্ত দেব হাসপাতালে চিকিৎসাধীন রোগী এবং রোগীর আত্মীয় পরিজনদের সাথে কথা বলেন, তাদের কাছ থেকে হাসপাতালে চিকিৎসা পরিষেবা সম্বন্ধে খোঁজ খবর নেন। পরে হাসপাতালের চিকিৎসকদের সাথেও কথা বলেন সুশান্ত দেব। একই বুধবার বিশালগড় বিধানসভার অরবিন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আচমকায় যান বিধায়ক। বহুদিন ধরেই বিধায়কের কাছে খবর আসছিল যে নির্দিষ্ট সময়ের আগেই এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে যায়। এই ঘটনা সচক্ষে দেখতে পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তৎক্ষণাৎ যোগাযোগ করে কারণ জানতে চান তিনি। পাশাপাশি আগামী দিনে কাজের ক্ষেত্রে এই ধরনের ঘটনা যেন না হয় সেই বিষয়ে সতর্ক করেন বিধায়ক সুশান্ত দেব। আপনারা সকলে জানেন আমাদের সরকার ক্ষমতা আসার পরে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। আমাদের বিশালগড় মহকুমা হাসপাতালে সব ঠিকঠাক আছে কিনা রোগী পরিজন বা অন ডিউটি ডক্টর সবার সঙ্গে কথা বললাম এবং সর্বোপরি সব ঠিকঠাক চলছে। ওনাদেরকে বলা হয়েছে যেন আমরা সবাই মিলে এই মহকুমা হাসপাতালকে আমরা যেন একটা মডেল হাসপাতালে পরিণত করতে পারি এবং রোগী পরিষেবা যেন সঠিকভাবে আমরা দিতে পারি সেই বিষয়ে বার্তালাপ করছি। আজকের এই অভিযানটা কি আগে থেকেই প্ল্যান ছিল না আচমকা? না, অ্যাকচুয়ালি না, রাত্রে করে পরিষেবা ঠিকঠাক পাই কি না দেখতে আসলাম। কারণ আমরা জনপ্রতিনিধি, আমরা যদি রাত্রে ঘুমিয়ে যাই তাহলে মানুষ কীভাবে সুরক্ষিত থাকবে, সেই লক্ষ্যে রাত্রে করে এসে সবাই সঠিক পরিষেবা পাচ্ছে না দেখলাম। প্রায় প্রতিদিনই নিজের বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা চষে বেরোচ্ছেন বিধায়ক সুশান্ত দেব, খতিয়ে দেখছেন উন্নয়নের কাজ। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।